রুক্মিণীদি যে একটা ক্যারেক্টারও প্লে করছে, আর সঙ্গে আছে খরশ মুখোপাধ্যায় আর রজতম দত্ত, মানে আর তো আর একজন আছে যেমন সৌরভ দাস, ওর সঙ্গে সাপোর্টিং ক্যারেক্টার প্লে করছে। দুটো গানের উপর, একটা কষ্টের গান, একটা ভালো গান। সমর সেন, ব্রিলিয়েন্ট ব্রেন, আমার মানি চাই না, মান চাই স্যার, সাথে বলি পাগলা, শোন আমি তোর আবার বিয়ে দেবো। সমরে নেমে সমর হারতে শেখেনি, এত বড় দানোর উপর তুমি কাকু বলে দেখবে বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়, উমার বলে পুরো শ্বশুর বৌমা না বৌমা সে তোর বাবাই বলতে পারবে। নিশা হচ্ছে আমার শ্বশুরের অবৈধ সন্তান, একটি থাপ্পড়ে সবটা দাঁত ফেলা দেব। আমি চললাম, এ তো পুরো বুমেরাং হয়ে গেল। শ্বশুরের অবৈধ সন্তান, ওর সন্তান কি করে হয়, আমি কি করে বলবো। মা কেন আমাদের একজন সুপারম্যান বা স্পাইডারম্যান নেই? তো খুবই সুন্দর টেলার, খুবই সুন্দর, যে যা জায়গা নিয়ে জায়গাগুলো খুবই মানে ভালো করে প্লে করছে। আর জিদ্দার যে গ্রাফিক্সটা আমার লাস্টে লাগলো ওটা একটু খারাপ লাগলো, লাস্টে যে গ্রাফিক্স জিদ্দার লাস্টে জায়গা না গ্রাফিক্সের মাধ্যমে জিদ্দা মনে নিজের একটা রোবট বানিয়েছে, ওটা জায়গা একটু কিটুম লাগলো। বাকিবাক সব ঠিক আছে, খুব সিরিয়াস সিরিয়াস কমেডিগুলো আছে, কমেডিগুলো যে একের জায়গায় যেমন পড়ছে সেখানে হাসাচ্ছে লোককে, খুব ভালো লাগে এগুলো দেখে। আর বইটার মানে আই থিঙ্ক বেশিক্ষণ হবে না, দুই তিন ঘন্টা, দুই ঘন্টা পনেরো মিনিট সামথিং হবে। বাট আমার যেটা বলার হচ্ছে এই কম বাজেটে যেটা বললো সেটা আমি বলে দিই, তোমাদের অনেকে হয়তো এটা মানে ইনকোয়ারিজ থাকবে, জানা অনেকটা অ্যাচিভ করেছে ল্যাবিসেন্স, কিন্তু দেখা যাচ্ছে
আমার খারাপ লাগলো কোন জায়গাটা জানো, যেটা আমি এলএসি জায়গাও বলেছিলাম, যেটা হচ্ছে ওই যে ও যখন ওই আকাশে বাচ্চাকে ধরতে যাচ্ছিলো বাইক নিয়ে শুরুতেই, ওই জায়গাটা গ্রাফিক্স একটু খারাপ বলতে পারো, ঠিক আছে আছো দেয়ারে যখন রুকমিনী হাঁটছিল ওই জায়গাটা, আর লাস্টে যেটা হল বলে ওটা মনে হয় তো ও আবার হয়তো একটা নিজেকে ক্রিয়েট করেছে, সুপারম্যানের চেহারা ক্রিয়েট করেছে, একটুখানি ডাউন খেয়ে গেছে, মানে ওর বডিটা একটু যেটা বলতে চাইছে মনে হচ্ছে একটু বেশি, এবার ওটা তো কষ্টে হবে ওরা, তো দেখা যাক। তো এই হচ্ছে কারণ, কারণ কারণ বলে কারণ কারণটা বলে দিই, কারণটা কি আমরা রোবট 2.0 রোবট দেখে এসেছি, এত VFX এর বই দেখে দেখে এসেছি না, আমাদের এক্সপেকটেশনটা হাই, তার জন্য জিদ্দার কোনো ফল্ট নাই, অ্যাচিভ করতে পেরেছি কিন্তু, মানে এরকম কম বাজেটে, আর যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে বইটা মানে 90% হচ্ছে কিন্তু কমেডি বেস, যেটা বই ফ্যামিলিকে কেটার করছে, মানে প্রচুর কমেডি আছে বইটাতে, হ্যাঁ কোনো কিসিং টিসিং নেই, পুরো ফ্যামিলিকে নিয়ে যেতে পারবে তুমি দেখতে পারবে, আর জিদ্দে যদি অ্যাকশন, মানে জিদ্দে যেখানে থাকবে অ্যাকশনটা দরকার, তো অ্যাকশন একটু আছে একটু ইমোশনে দেখানো, বাট বেশিরভাগটাই কমেডি রকম, আর বেশ দেখবার সবাই কিন্তু কমেডি করছে, কিন্তু এমন না কিছু জিদ্দাই করছে, সবাই কমেডি করছে মেনলি, এখানে কমেডির মেন মেন মানে অ্যাক্টরদের নেওয়া হয়েছে, আর রুকমিনীদি মানে এবার এবার পুরো ট্রেলারটা আমরা দেখলাম ভালো লাগছে, মানে তিনি দুটো ক্যারেক্টারকে খুব সুন্দর ব্যালেন্স করেছে, মানে স্পেশালি যেটা আমরা রোবটের সিনটা তার বেশি দেখতে পেলাম, দারুণ লাগছে, তো ভালো দেখা যাক, মানে একটা ভালো প্রচেষ্টা, এরকম একটা প্রচেষ্টা জিদ্দা আনছে, পুরোটা এক্সপেরিমেন্টাল কাজ, জানি না কেমন হবে, তোমরা সবাই সাপোর্ট করো, আমাদের তো দেখে ভালো লাগলো, ঠিক আছে একটা নতুন কাজ, আর মনে হয় আরও দুটো গান আসতে পারে, একটা বা দুটো, আমরা কয়েকটা সেট দেখলাম আলাদা আলাদা, বেশ ভালো লাগলো, মানে গ্যাঞ্জার আছে ভাই, তো দেখলে তোমরা আমাদের রিয়াকশন ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আর এরকম যদি আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে তাহলে কী করতে বেরো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপতে হবে, যাতে আমাদের ভিডিওগুলো তোমার কাছে সবার ফার্স্ট পৌঁছে যায়, তো চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, তার আগে যদি কিছু ভুল ত্রুটি থাকে তোমরা আমাদের ক্ষমা করে দিও, আজকের মতো বাই।